আমাদের শুধুমাত্র ভিডিও দেখে আবেদন করছিলেন। জি, আমি ওই প্রথম দিকে কিভাবে ভিডিও আলোতে আবেদন করতে হয় এটা বলছিলেন তো, প্রথম গুলো আমি আসলে আমি একটা অন্য থানা দিয়েছিলাম, পরে নিজের উপজেলা দিয়েছিলাম। সিস্টেম গুলো ফলো করছিলেন তাই তো? জি 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 ভাই। করার পরে আপনার বিশেষে চূড়ান্ত ভাবে সুবেশ প্রাপ্ত হলেন? হ্যাঁ, আমি 16তম ভাই হয়েছি। মেসেজে পেয়েছেন, আবার হচ্ছে অনলাইনও আপনার রেজাল্ট দেখতে পাচ্ছেন তাই তো? জি 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 ভাই। আপনি আসলে আপনার কোন সাবজেক্ট ভাই? বায়োলজি ভাই। কত নাম্বার ছিল? আমার 63 ছিল। আপনাদেরকে সাহস যোগানোই আমাদের কাজ। আপনার ওই স্কুল না কলেজ কোথায় হয়েছে ভাই? স্কুল হয়েছে ভাই, আমাদের আমাদের উপজেলায় হয়েছে। খুশি হয়েছেন তো আপনি নাকি ভাই? ভাই খুশি মানে ভাই কি বলার, আসলে আমার বাবা অনেক খুশি হয়েছিল। আমি অনেক ভাই 12 বছর ধরে হাই স্কুল আছি ভাই। দেখ মাশাআল্লাহ, অনেক খুশি আপনার জন্য। আমাদের কথাগুলো কি খাটে মানে মিলে যাচ্ছে তো নাকি? ইনশাআল্লাহ ভাই, এটা ভাই আল্লাহ আপনার উত্তম প্রতিদান দান করবে না বলা ওই আল্লাহ। অনেকে অনেকে তো অনেকে মনে করে যে আমরা মনে হয় যেগুলো বলি এগুলো মনে হয় সব ভুয়া ফুং ফাং। না না ভাই, আমি দেখি আমরা যেগুলি দেখি মানুষ শেয়ার করে আমি দেখি, কিন্তু আসলে এগুলি যে একজন মানুষের সাহস জোগানো আর কাছে মানে সিনক্রেট করা এটা অন্য অন্য ব্যাপার ভাই। আমি দেখি ভাই, সবাই তো আর একরকম না ভাই। না তা তো রাসেল ভাইয়ের সাথে নিজ জেলা কি মৌলভী বাজার কোন জেলা আপনার? না কুমিল্লা ভাই, আমার কুমিল্লা জেলা। আচ্ছা আচ্ছা ভাই, দোয়া রাখেন ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ, সামনে ইনশাআল্লাহ জীবনটা অনেক সুন্দর হোক সেই দোয়া করছি ভাই। আসলে যতটা সম্ভব চ্যানেল থেকে যেহেতু আপনি সুবিধা পেয়েছেন, উপকার পেয়েছেন, সুতরাং আমরা এখান থেকে যেহেতু ফ্রি মানে ফি সাবিলিটি দিই, হ্যাঁ কারোর কাছে 1 পয়সা আমরা নিই না, ঠিক আছে? আমরা পরামর্শ ফ্রি। ইনশাল্লাহ আপনি যেহেতু একটা জায়গায় যুক্ত হচ্ছেন, আমাদেরকেও আপনি সার্বিক সহযোগিতা করবেন, টাকা পয়সা দিতে হবে না, শুধুমাত্র আমাদের পরামর্শ হ্যাঁ দেবেন না ভাই। এইগুলি কলসদের সাথে বলি ভাই, আমি আমার প্রত্যেকটা ভিডিও দেখি ভাই, বুঝছেন? বলে হ্যাঁ না ভালো ডাউনলোড দিয়ে রাখি, পরে দেখি ক্লাস থাকলে দেখি, পরে দেখি ভাই, বুঝছেন? আর সময় থাকলে মাঝে মাঝে আমাদের গ্রুপে এসে ভাই বোনদেরকে একটু ইন্সপায়ার করেন। হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই ভাই, অবশ্যই। আপনাদের আপনাদের দেখে ওরা উদ্বুদ্ধ হবে, যারা বেকার আছে তারা তো খুব মানসিক ভাবে কষ্টে আছে। হ্যাঁ কষ্টে আছে, তো আপনাদের সান্ত্বনার বাণী তাদের জন্য অনেক বড় কিছু ভাই এই সময়টা।